দ্য পাইরেটস অব সোমালিয়া বা সোমালিয়ার জলদস্যু দীর্ঘদিন থেমে থাকার পর আবারও মাথা চাড়া দিয়েছে, মাথা ঘুরিয়ে দিচ্ছে। তবে সাগরে জলদস্যুতা এখন আর নির্দিষ্ট সামুদ্রিক অঞ্চলে সীমাবদ্ধ নেই, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। সোমালিয়ান ছাড়াও বিভিন্ন জলদস্যু রয়েছে বিশ্বব্যাপী, আর কিছু জায়গা রয়েছে যেখানে তুলনামূলক বেশিই হয় ছিনতাইয়ের ঘটনাগুলো। মালাক্কা প্রণালী। ভারত মহাসাগরে অবস্থিত মালাক্কা প্রণালী ঘিরে আছে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ, মালয়েশিয়া ও থাইল্যান্ডের এক প্রান্ত। সুয়েজ খাল, মিশর আর ইউরোপের দিকে যাত্রাপথে এই প্রণালী পার হওয়ার সময় জলদস্যুরা জাহাজগুলো ধরে। যদিও বর্তমানে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর যৌথভাবে তাদের উপদ্রব কমিয়ে এনেছে। দক্ষিণ চীন সাগর। এই অঞ্চলের জলদস্যুরা মূলত মালয়েশীয় বা ইন্দোনেশীয়। মালয়েশিয়ার সমুদ্র সীমাতেই দুর্ধর্ষ এই জলদস্যুদের আক্রমণ বেশি হয়। মালয়েশিয়া সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তারা। এডেন উপসাগর। লোহিত সাগরে ঢোকার মুখে অবস্থিত এডেন উপসাগর, এই পথ দিয়ে সুয়েজ খালের দিকে যাওয়া মালবাহী জাহাজ চলাচল করে বলে এটা ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। এর কাছেই অবস্থিত সোমালিয়া। এই বাণিজ্য পথে সোমালি জলদস্যুদের তাণ্ডব চলে, যা অনেক দেশের সরকার ও বড় শিল্পগোষ্ঠীর জন্য মহা চিন্তার কারণ। গিনি উপসাগর। উত্তর পশ্চিম আফ্রিকা আর দক্ষিণের অ্যাঙ্গোলার কাছে গিনি উপসাগর। ইউরোপীয় ও মার্কিন তেলের জাহাজগুলো এই পথ দিয়েই চলাচল করে। ওত পেতে থেকে জলদস্যুরা এসব জাহাজে হামলা করে। বেনিন। আফ্রিকার দেশ বেনিনের জলসীমায় জলদস্যুদের উপদ্রব ব্যাপক। এই এলাকা বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জলপথগুলোর একটি। এখানকার জলদস্যুদের সহজে ধরা যায় না। আন্তর্জাতিক সমুদ্র সীমা সংস্থা এই অঞ্চলে জলদস্যুতা মোকাবিলায় পদক্ষেপ নিলেও এখনও ফলাফল দেখা যায়নি। নাইজেরিয়া। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জলদস্যুতা খুবই সক্রিয়। মেরিন কার্গো চলাচলের জন্য সবচেয়ে বিপজ্জনক এলাকা হিসেবে চিহ্নিত এটি। নাইজেরিয়ান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণ নেই এখানে, তাই জলদস্যুতা এখানে বেশ বেপরোয়া। জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নাইজেরিয়ান জলদস্যু ও সোমালিয়ান দস্যুদের মধ্যে লড়াই চলতেই থাকে। জলদস্যুতার হুমকির কারণে পশ্চিম আফ্রিকার পুরো সাগরপথে পণ্য পরিবহনে জাহাজগুলোর উচ্চ বীমা দরকার হয়। সোমালিয়া। চরম দারিদ্র, গৃহযুদ্ধ, সরকারের ব্যর্থতা আর সোমালি জলসীমায় বিদ্যমান বিষাক্ত সামুদ্রিক বর্জ্যের কারণে সোমালিয়ায় ব্যাপক হারে জলদস্যুতা হয়। জলদস্যুতার বীমা পলিসিতে উচ্চ হারের প্রিমিয়াম ছাড়াও নানা সমস্যা আছে। সোমালিয়ায় সামুদ্রিক জলদস্যুতা বিশ্বমহলের জন্য বড় উদ্বেগের বিষয়, কারণ দারিদ্র মোকাবিলায় জলদস্যুতাকেই একমাত্র বিকল্প হিসেবে বেছে নিয়েছে সোমালিরা। ইন্দোনেশিয়া। দক্ষিণ পশ্চিম এশিয়ার এই দেশে জলদস্যুর আক্রমণ খুব বেশি। কয়েকটি দ্বীপে দস্যুরা দিনে নয় রাতে আক্রমণ বেশি করে। আরব সাগর। আরব সাগরে ওমান উপসাগরের এলাকাতেই জলদস্যুদের বেশি বিচরণ। এই এলাকা বারবার সামুদ্রিক জলদস্যুদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তবুও আন্তর্জাতিক সংস্থা ও সরকার এডেন উপসাগর ও সোমালি উপকূলের মতো এখানকার নিরাপত্তা নিয়ে ততটা উদ্বিগ্ন নয়। এ কারণে আরব সাগরে পণ্য পরিবহনে মোটা অঙ্কের ইন্স্যুরেন্স করতে হয়। ভারত মহাসাগর। ভারত মহাসাগরে জলসীমায় মূলত সোমালিয়ার জলদস্যুরা হানা দেয়। ভারতীয় জাহাজের পাশাপাশি অন্য দেশের জাহাজও তাদের হামলার শিকার হয়। ভারত মহাসাগর সবচেয়ে বেশি ব্যবহার হওয়া অন্যতম সামুদ্রিক পথ হওয়ায় এখানে জলদস্যুতার প্রভাব মারাত্মক।